ক্রিয়েটিভ অ্যান্ড এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমার প্রিয় 2023 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্ক্স থাকবে 25 আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি আর আফ্রিকা মহাদেশ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। ছোট স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের তাকে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 × 1 × 5 = 5। প্রথম, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো ছোটনাগপুর মালভূমি, মালব মালভূমি, পামির মালভূমি না লাদাখ মালভূমি। উত্তর হবে পামির মালভূমি। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নবীনভঙ্গিল পর্বত হলো হিমালয়, আল্পস, আন্দিজ না রকি। উত্তর হবে আন্দিজ। পরের প্রশ্ন, সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসল্ট, গ্রানাইট, কোয়ার্টজাইট না চুনা পাথর। উত্তর হবে চুনা পাথর। পরের প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো জলপ্রপাত, প্লাবনভূমি, অশোকাকৃতি হ্রদ না বদ্বীপ। উত্তর হবে জলপ্রপাত। পরের প্রশ্ন, বদ্বীপ নেই এমন একটি নদী হলো কাবেরী, আমাজন, ভাগীরথী হুগলি না ইয়াংসিকিয়াং। উত্তর হবে আমাজন। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশে মোট দেশ বা রাষ্ট্র সংখ্যা হলো 54টি, 56টি, 60টি না 65টি। উত্তর হবে 56টি। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে বালুকাময় মরুভূমিটি হলো সাহারা, থর, কালাহারি না গোবি। উত্তর হবে কালাহারি। পরের প্রশ্ন দুয়ে তাকে রয়েছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 × 1 × 5 = 5। এখানেও বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম, জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। উত্তর লিখবে ফুজিয়ামা। পরের প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো। উত্তর লিখবে সাতপুরা। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। উত্তর লিখবে গঙ্গোত্রী হিমবাহ। পরের প্রশ্ন, পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছে। উত্তর লিখবে আদিশিলা বা প্রাথমিক শিলা। পরের প্রশ্ন, কয়লা ও খনিজ তেল পাওয়া যায় কোন শিলায়। উত্তর লিখবে পাললিক শিলায়। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কী নামে পরিচিত। উত্তর লিখবে ভেল্ড। পরের প্রশ্ন, আফ্রিকার কোন অঞ্চল শিকারীদের স্বর্গ নামে পরিচিত। উত্তর লিখবে সাভানা তৃণভূমি। তিনে তাকে রয়েছে, অনধিক 30টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 2 × 2 = 4। উত্তর লিখবে ভূত্বক গঠনকারী 2টি অভিসারী পাদ অ্যাস্ট্রোস্ফিয়ারে ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে, তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। উদাহরণ, এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপ মহাদেশের আল্পস, উত্তর আমেরিকার রকি পর্বতমালা প্রভৃতি। পরের প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে। উত্তর লিখবে, যে উচ্চভূমির পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদীগোষ্ঠী ও নদী আহবিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে। সাধারণত নদীর জল পাহাড় হাইপেন পর্বত মালভূমি উচ্চভূমি জলবিভাজিকার অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন দিকে নিষ্কাশিত হয়। উদাহরণ, এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল হলো পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা অঞ্চল। পরের প্রশ্ন, আগ্নেয় শিলা কাকে বলে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর লিখবে, পৃথিবীর উত্তপ্ত গ্যাসীয় ও তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর ওপর যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় তাকে প্রাথমিক বা আদিশিলা বলে। অতপর বিভিন্ন ভূগাঠনিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ওই প্রাথমিক শিলাস্তরে এক বা একাধিক ফাটল সৃষ্টি হয়। এই ফাটল পথ দিয়ে নির্গত ভূ অভ্যন্তরের উত্তপ্ত তরল ম্যাগমা ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। এই শিলায় কোনো স্তরায়ন্তল থাকে না, সেই জন্য এই শিলাকে আস্তরীভূত শিলা বলে। উদাহরণ, গ্রানাইট, ব্যাসল্ট, ডলোরাইট, পরফাইরি প্রভৃতি।
পরের প্রশ্ন, ওয়াদি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর লিখবে, সাহারা মরু অঞ্চলের শুষ্ক ও শুষ্কপ্রায় নদী উপত্যকাগুলিকে ওয়াদি বলা হয়। এই নদী খাতগুলিতে স্বল্পকালীন বৃষ্টিপাতের প্রভাবে কখনও কখনও সামান্য জল লক্ষ্য করা গেলেও কিছু দূর অগ্রসর হয়ে এই জল বালির মধ্যে হারিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। চারে তাকে প্রশ্ন দিয়েছে, অনধিক 25 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3×2=6। প্রথম, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। পয়েন্ট করবে, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি হলো, এক দিয়ে লিখবে, পাললিক শিলায় স্তরভেদ ও স্তরায়ন তল থাকে। দুই, পাললিক শিলাস্তরের মধ্যে জীবাশ্ম দেখা যায়। তিন, এই শিলা নরম ও হালকা হয়। চার, সহজে ক্ষয়প্রাপ্ত হয়। পাঁচ, এই শিলা ছিদ্রযুক্ত ও জল শোষণ করে। ছয়, স্ফটিকাকার হয় না। সাত, কাদায় চির খাওয়া দাগ থাকে। আট, পলিকণার আয়তন, রং প্রভৃতির সাহায্যে স্তরগুলি স্পষ্ট বোঝা যায়। নয়, সমুদ্রগর্ভে পাললিক শিলায় ঢেউয়ের দাগ থাকে। দশ, সামুদ্রিক প্রাণীর দেহনিঃসৃত নির্যাস বা পেট্রোলিয়াম এবং কার্বন সমৃদ্ধ কয়লা পাওয়া যায়। পরের প্রশ্ন, আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তর লিখবে, আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি হলো, এক, আকৃতি। আগ্নেয় পর্বত সাধারণত শঙ্কু আকৃতির হয়। দুই, উৎপত্তি। ভূগর্ভস্থ উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকের ফাটল পথ দিয়ে বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়। আকস্মিক ও ক্ষারকীয় প্রকৃতির পদার্থ নির্গত হয়। তিন, অবস্থান। ভূপৃষ্ঠের দুর্বল স্থান ও পাঁচ সীমান্তবর্তী অঞ্চল। চার নম্বর উপাদান, আগ্নেয় শিলা, ছাই, ভস্ম, সিন্ডার প্রভৃতি। পর্বত ঢাল, আগ্নেয় পর্বতের ঢাল অনেকটা খাড়া হয়। জ্বালামুখ, একটি মুখ্য বা প্রধান জ্বালামুখ এবং অসংখ্য গৌণ বা অপ্রধান জ্বালামুখ থাকে। সাত নম্বর, আগ্নেয় পর্বত থেকে মাঝে মাঝে অগ্নুৎপাত ঘটে থাকে। আট নম্বর, উচ্চতা। এই পর্বত সাধারণত মাঝারি উচ্চতার হয়, তবে অগ্নুৎপাতের ফলে এর উচ্চতা বৃদ্ধি পায়। প্রকৃতি, আগ্নেয় পর্বতসমূহ প্রধানত তিনটি প্রকৃতির হয়, যথা জীবন্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণ কী? উত্তর লিখবে, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণগুলি হলো, এক নম্বর, আফ্রিকা মহাদেশটি একটি মালভূমিময় মহাদেশ। মহাদেশটি প্রকৃতপক্ষে একটি সুবিশাল বন্ধুর প্রাচীন সিল্ড মালভূমি, সেই জন্য সর্বত্রই প্রাকৃতিক প্রতিকূলতার সৃষ্টি করেছে। দুই নম্বর, আফ্রিকা মহাদেশের সুবিশাল, এটা উষ্ণ হবে, উষ্ণ ও রুক্ষ মরুভূমি আছে, যেমন উত্তর দিকে সাহারা মরুভূমি এবং দক্ষিণ দিকে কালাহারি ও নামির মরুভূমি আছে। তিন নম্বর, এই মহাদেশের নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের দুর্গম অঞ্চলে হিংস্র জীবজন্তু, বিষাক্ত কীটপতঙ্গ ও বিভিন্ন প্রজাতির বিষধর সাপ বাস করে। চার নম্বর, মহাদেশটির অধিকাংশ স্থানেই সারা বছর জুড়ে অস্বাস্থ্যকর উষ্ণতা ও আর্দ্র জলবায়ু বিরাজ করে। পাঁচ, আফ্রিকা মহাদেশটি মালভূমি অধ্যুষিত হওয়ায় প্রচুর খনিজ সম্পদ আছে, কিন্তু অত্যধিক কঠিন শিলার জন্য মাটি খনন করা যায় না, ফলে খনিজ পদার্থ উত্তোলন করা সহজসাধ্য নয়, আবার কৃষিকাজও ভালো হয় না। ছয় নম্বর, এখানকার অনুন্নত পরিবহন ব্যবস্থা এই মহাদেশের সামাজিক ও অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নতিকে ব্যাহত করে। সাত নম্বর, মাত্র 200 বছর আগে আফ্রিকা মহাদেশ সম্পর্কে সমগ্র পৃথিবীর জনগণ বিশেষ কিছুই জানত না, সেই জন্য লিভিংস্টোন নামক একজন অভিযাত্রী আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে অভিহিত করেছেন। পাঁচে তাকে রয়েছে, অনধিক 80 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি, প্রশ্নের মান রয়েছে 5। প্রথম প্রশ্ন, মানব জীবনের ওপর পর্বতের প্রভাব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর লিখবে, মানব জীবনের ওপর পর্বতের দুই রকমের প্রভাব দেখা যেতে পারে বা দেখা যায়, সেগুলি হলো, এক নম্বর দিয়ে লিখবে বা এ দিয়ে লিখবে, পর্বতের অনুকূল প্রভাব। এক দিয়ে লিখবে, প্রতিরক্ষা। পর্বত কোনো একটি দেশের সীমানায় দাঁড়িয়ে থেকে ভবিষ্যৎর আক্রমণ প্রতিরোধ করে। দুই, বৃষ্টিপাত। সুউচ্চ পর্বতে জলীয়বাষ্প বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটায় ও কৃষিক্ষেত্র সুজলা সুফলা হয়। তিন নম্বর, নদনদীর উৎস। সুউচ্চ পর্বত শিখরে সৃষ্ট বরফ গলা জল ও বৃষ্টির জলাধারা থেকে অসংখ্য নদনদীর উৎপত্তি হয়। চার নম্বর, জলবায়ু নিয়ন্ত্রণ।
পর্বত বিরাট প্রাচীরের মতো অবস্থান করে উষ্ণ ও শীতল বায়ুপ্রবাহকে বাধা দেয়। যেমন শীতকালে সাইবেরিয়া হিমশীতল বায়ুকে বাধা দিয়ে হিমালয় ভারতে শীতের তীব্রতা কমিয়ে দেয়। পাঁচ নম্বর, কৃষিজ ফসল। পর্বতের বিশেষ মৃত্তিকায় প্রচুর অর্থকারী ফসলের চাষ হয়, যেমন চা, আনারস, কমলালেবু, কফি প্রভৃতি। ছয় নম্বর পয়েন্ট, জলবিদ্যুৎ। পর্বতের ঢাল অধিক খাড়ায় হওয়ায় নদীগুলি খরস্রোতা হয়, ফলে তার দ্বারা সহজে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদিত হয়। সাত নম্বর, তৃণভূমি। পর্বতের ওপরের অংশে বৃষ্টিপাত কম হয়, সেখানে তৃণভূমি জন্মায় এবং তৃণভূমিতে পশুপালন করা হয়। আট নম্বর, পর্যটন ও স্বাস্থ্যকেন্দ্র। পর্বতের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম জলবায়ু নদী জলপ্রপাত তুষারক্ষেত্র উপত্যকা শৈলশিরা ফুল ও ফলের বাগিচা আকর্ষণে সেখানে পর্যটন শিল্প ও হোটেল ব্যবসার উন্নতি ঘটেছে। নয় নম্বর, শিল্প। কৃষি ও খনিজ সম্পদের অভাবের জন্য পার্বত্য অঞ্চলে কারুশিল্প ও কাষ্ঠশিল্পের বিকাশ ঘটেছে। দশ নম্বর, অধিবাসীদের চারিত্রিক বৈশিষ্ট্য। পার্বত্য অঞ্চলে অত্যন্ত দুর্গম বন্ধু তথা প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের জন্য এখানকার জনগণ অত্যন্ত সাহসী, পরিশ্রমী, কর্মঠ ও সরল মনোভাবাপন্ন হয়। বিয়েদিগি লিখবে পর্বতের প্রতিকূল প্রভাব। মানুষের প্রত্যহিক জীবনে পর্বতের অবদান অপরিসীম হলেও মনুষ্য জীবনে অনেক প্রতিকূলতার সৃষ্টি করে, যেমন জনসংখ্যা অনেক কম, দুই কৃষিকাজের অসুবিধা, তিন খনিজভিত্তিক ভারী শিল্পের বিকাশ ঘটেনি, চার পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় জনগণ পার্শ্ববর্তী অঞ্চল থেকে বিচ্ছিন্ন থাকে, পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্র সংখ্যা কম, ছয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অত্যাধিক মূল্যবৃদ্ধি, সাত কর্মসংস্থান কম হওয়ায় একঘেয়ে জীবনযাপন করে থাকতে হয়। পরের প্রশ্ন, পাঁচের দুই, নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহে সৃষ্ট তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর লিখবে, উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল নিম্নক্ষয় ও ক্ষয়ীভূত পদার্থসমূহ বহন করা। এই পর্যায়ে নদী পার্শ্বক্ষয় করতে পারে না। নদীর উচ্চগতিতে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ হল এক গিরিখাত। বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলের ভূমির ঢাল বেশি হওয়ায় নদী পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক করে থাকে, ফলে যে সংকীর্ণ ও গভীর ভি আকৃতির উপত্যকা সৃষ্টি হয় তাকে গিরিখাত বলে। উদাহরণ, চিরেন ইয়ানসিকিয়ান নদীর ইচাং গিরিখাত। দুই ক্যানিয়ন। শুষ্ক অঞ্চলের বৃষ্টিপাতের অভাবে নিম্নক্ষয় অধিক হওয়ায় অতি গভীর ও অতি সংকীর্ণ আয় আকৃতিবিশিষ্ট যে উপত্যকা সৃষ্টি হয় তাকে ক্যানিয়ন বলে। উদাহরণ, পেরুর এল ক্যানন দা কলকা পৃথিবীর গভীরতম ক্যানিয়ন, যার গভীরতা 4375 মিটার। ভালো করে চিত্রটি দেখে নাও, এই ছবি দুটোই তোমাদের কিন্তু আঁকতে হবে। ক্যানিয়নের তলায় ক্যানিয়নের ছবিটা আঁকবে, আর গিরিখাত যখন লিখবে গিরিখাতের তলায় গিরিখাতের ছবিটা আঁকবে। ভালো করে দেখে নাও। পরের পয়েন্ট করবে তিন নম্বর, জলপ্রপাত। নদীর প্রভাবতে কঠিন ও কোমলশিলা উলম্ব বা তীর্যভাবে অবস্থান করলে অথবা ঝুলন্ত উপত্যকা থাকলে বা মালভূমির খাড়া প্রান্তভাগ অবস্থান করলে হঠাৎ নদী উপত্যকার ভূমিঢালের প্রভেদ ঘটে, ফলে নদীর জলস্রোত খাড়া ঢাল বরাবর ওপর থেকে নিচে সমবেগে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে। উদাহরণ, আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর নায়াগ্রা জলপ্রপাত, যার উচ্চতা 51 মিটার বা 167 ফুট। দেখো চিত্র দেখে নাও, জলপ্রপাতের কিন্তু এই ছবিটা তোমাদের আঁকতে হবে। খুব ভালো করে ছবিটা দেখে নাও, ছবিটা আঁকলে তবেই তোমরা কিন্তু পাঁচে পাঁচ পাবে। দেখো পরের প্রশ্ন, সাহারা মরুভূমির ভূপ্রাকৃতিক পরিচয় দাও। উত্তর লিখবে, আরবি শব্দ সাহারা কথার অর্থ হলো মরুভূমি। বিশ্বের বৃহত্তম, এটা উষ্ণ হবে, উষ্ণ মরুভূমি সাহারা আফ্রিকা মহাদেশের উত্তরাংশে অবস্থান করছে। সাহারা মরুভূমির প্রকৃতপক্ষে একটি নিম্ন ভূমিরূপ অঞ্চল, যার উত্তর হাইপেন দক্ষিণ বিস্তার প্রায় 1700 কিমি এবং পূর্ব হাইপেন পশ্চিমে বিস্তার প্রায় 5600 কিমি এবং মোট আয়তন প্রায় 64 লক্ষ বর্গ কিমি। এর গড় উচ্চতা প্রায় 300 থেকে 450 মিটার। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে সাহারা মরুভূমিকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো, এক দিয়ে পয়েন্ট করবে উত্তরের নিম্নভূমি অঞ্চল। মরুভূমির উত্তর অংশের ভূমি বেশি নিচু, কোথাও কোথাও উচ্চতা 0 মিটারের কম।
এখানে নিচু লবণাক্ত হ্রদ মরুদ্যান দেখা যায়। লবণাক্ত হ্রদগুলির মধ্যে চাঁদ, বোডেল, কোয়াত্রা এবং মরুদ্যানগুলির মধ্যে ট্রুয়াট, গুড়ারা, টিনের কুক, কুফরা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। দুই নম্বর পয়েন্ট করবে পশ্চিমের প্রস্তরময় ও বালুকাময় মরুভূমি। পশ্চিম দিকে মরুভূমি বেশি উঁচু, এখানে উদ্ভিদবিহীন শিলাময় মরুভূমি দেখা যায় যাকে হামাদা বলে। আবার বালুকাময় মরুভূমিকে রেক বলে। এই অংশে অসংখ্য বালিয়াড়ি দেখা যায়। এগুলিকে আলজেরিয়ায় রেক, মিশরে সে এবং লিবিয়ায় হামাদা ও সেরির নামে পরিচিত। তিনে দাগে রয়েছে, তিনে দাগে পয়েন্ট করবে মধ্যভাগের উচ্চভূমি। সাহারা মরুভূমির মধ্যভাগ বেশ উঁচু, এই অংশের গড় উচ্চতা 2000 থেকে 3000 মিটার। এখানে কয়েকটি ক্ষয়প্রাপ্ত মালভূমি ও পর্বত আছে, যেমন চাঁদ ও লিবিয়া সীমান্তে 23টি পর্বত। আলজেরিয়ার দক্ষিণাংশ আহাগর মালভূমি অবস্থান করছে। উল্লেখ্য এমি কৌসি হল সাহারা মরুভূমির সর্বোচ্চ শৃঙ্গ। পরের পয়েন্ট করবে নীলনদের অববাহিকা। সাহারা মরুভূমির পূর্ব অংশ নীলনদের উপত্যকা বরাবর বিস্তৃত। খাতুম থেকে কায়রো পর্যন্ত নীলনদের নিম্ন অববাহিকা মরু অঞ্চলের অন্তর্গত। খাতুম থেকে আসওয়ান পর্যন্ত এই অববাহিকার পূর্বভাগ উঁচু এবং পশ্চিম ভাগ সমতল প্রকৃতির। এখানে কয়েকটি ওয়াদি সৃষ্টি হয়েছে, যেমন কাতারা, কায়ুম প্রভৃতি। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দিতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাও লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।